কেমন লাগছে এতদিন পরে? এতদিন পরে মন যে খুবই ভালো লাগছে, একটু ভয়ও করছে। সবাইকে অনুরোধ করবো কালকে আমাদের শোতে দেখতে আসবেন। আয়নাঘর সমসাময়িক ঘটনা নিয়ে একটি নাটক, যেটার জন্য রাজনৈতিক স্বাধীনতা, নারী সহিংসতার বিরুদ্ধে। আয়নাঘর আমাদের শৈল্পিক জায়গা থেকে, শিল্পীর জায়গা থেকে একটি প্রতিবাদমূলক নাটক। আপনারা আসুন শিল্পকলায় কালকে, আমাদের সঙ্গে নাটকটি দেখুন এবং আমাদের সঙ্গে যেসব মেয়েরা দূষিত হয়েছে তাদের সম্মান জানাচ্ছে, আপনারা তাদের সম্মান জানানোর জন্য আসুন। দর্শক সোমাপ্পা যেটা বলেছে সত্যি, দর্শক সোমাপ্পা যেটা বলেছে সেটাই আমরা সেই সেই সব ধর্ষণ হয়েছে যেসব বোনরা তাদের প্রতি সম্মান রেখে এদিকের এই প্রযোজনা কালকে সবাই আসুন। আমরা সবাই উন্মুখ হয়ে বসে আছি এতদিন পরে মঞ্চে আপনাদেরকে নতুন নাটক উপহার দেওয়ার জন্য। আয়নাঘর তো আমাদের হৃদয়ের আয়নাঘর, আয়নাঘরে দেখা হবে আগামীকাল। তোমার বন্ধুদের মধ্যে আমি বলছি তুমি ডায়লগটা মানে যেটা আমরা সবার তো বলছি, আমি পিছনে ঘুরে ঘুরে সেটা না তোর ভয়েস তাহলে ঠিক। হ্যাঁ হ্যাঁ আমি ঘুরে ঘুরে দেখি ওটি থাকি পকেটটা গল্পটা বলার সময় না পুরো জিনিসটা বুকের ভেতর বসে দর্শক মনে মনে করে যদি বলো তাহলে হ্যাঁ আমাদের ভুল হচ্ছে তাহলে ওটা বুকের ভেতর থেকে বের করো। আচ্ছা কিন্তু ওইটা তো আমার চোখে যেটা মার্ক করে রাখছিলাম বলা পুলিশ পুলিশ কিন্তু সোমাকে আমি ওই সোমা পাচ্ছি মানে ওই ইটা পাচ্ছি না মানে এটা কথা বললে যে গ্রামের মেয়েটা যে আসলো বা ওদের দোষিতা হলো যে কাজল টাজল হতো বা কাঁদছে তাচ্ছে কি করবেন আমি জানি কিন্তু ওর চেহারা উৎসাহ মানে এখন এই যেটাতে যদি থাকে তাহলে কিন্তু কম না 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 মানে এখানে হয়নি এই যে এখানে এখানে এই যে ইয়ে আলাদা করা হ্যাঁ আজকে হয়নি এবং পোশাক মানে পোশাক 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 বাণী পৌঁছতে ঢাকা মেয়েদের না সেটা ঠিক আছে কিন্তু তুমি মানে কি মনে হয় আচ্ছা সব যে আচ্ছা সে বোধ হয় গিয়েছে এই নাটকের দিলেন অন্যতম দিলেন সেও আছে কিছু বলবো দর্শককে না 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 আমার হলে হল থেকে চলে যাওয়ার ব্যাপার আছে আমরা ই করলে তো হবে না হল থেকে চলে যাওয়ার ব্যাপার আছে দশটার পরে না ইয়ে তো তাহলে আমাদের আনন্দ করতে গেলে দশটাই কি দিবে দশটাও যাবে আর কি বলে এখন আমরা এখন কয়টায় আছি কয়টা আমার সঙ্গে ভাইয়া কিছু বলবেন আগামীকালের আয়নাঘর নিয়ে দর্শককে? না দর্শককে একটা কথাই বলবার আছে যে একটা নতুন নাটক, এদিকে নতুন নাটক, তুমি সেই নাটক সেই দলের একজন সদস্য, যারা তোমার এই ভিডিও দেখছে তাদের সবার কাছে অনুরোধ যে একটি নতুন নাটক দেখতে আসুন, একটা বোধ নতুন একটা বোধ জাগ্রত হবে। আমরা প্রতিদিন যে সমস্যা নিয়ে আমরা সংকটে থাকি, আমরা নিজেরা চিন্তা করি যে আমাদের কি হবে, কেন এইসব হচ্ছে, কেন কি কি জন্য, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে, এটাই আমার অনুরোধ। আর নাটক দেখতে আসুন বাংলাদেশের মঞ্চনাটক, আপনারা না এলে কারা দেখবে, এবং আমরা এলেই আমরা কি বলবো সাহস পাবো, আমরা আরো সাহসী। অনেক ভালো থাকবেন মঞ্চ নাটক। প্রিয় দর্শক আয়নাঘর আমাদের এই কথা রেজাল্ট বললেন, আগামীকাল চলে আসুন সপরিবারে। আমরা কিন্তু শারীরিক দূরত্ব রেখে মাস্ক পরে এবং কালকের অ্যারেঞ্জমেন্টটা ভাই একটু বলেন পরে পরে কিভাবে সবাই না আমরা আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করছি। একজন বসার পরে দুইটি সিট একদম ব্লক থাকবে,
দুইটি সিটে কেউ বসতে পারবে না, মানে একজন বসার পরে দুইটি সিট ব্লক, আবার একজন বসার পরে দুইটি সিট মানে সিট ব্লক, এইভাবে সিট অ্যারেঞ্জমেন্টটা সাজানো হয়েছে। কেউ যদি পরিবারের সদস্য হিসেবে আসেন, যে মনে করেন যে না আমি ওই পাশাপাশি সিটে বসবো, সে বসতে পারে, কিন্তু অপরিচিত কাউকে ওই পাশাপাশি সিটে বসানো হয়। একজন বলবে দুইটা সিট ব্লক, আবার একজন বলবে দুইটা সিট ব্লক, এইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্টটা সাজিয়েছি। এবং ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে মানে পরিষ্কার করে নিতে হবে, মাস্ক অবশ্যই সাথে থাকতে হবে, এবং এইসব স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। দর্শক শুনলেন তো, ধন্যবাদ রেজা ভাই, কালকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমাদের আয়নাঘরে চলে আসুন। আপনাদেরকে আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি শিল্পকলায় ঠিক সন্ধ্যা 7টায়। দেখা হচ্ছে। সে হচ্ছে নাটকের অন্যতম নায়ক, সে জেগে উঠেছে, সে অনেক টায়ার্ড থাকে কারণ ও প্রতিদিন অফিস করে, সে গাজীপুরে গিয়ে ওর বাইং হাউস আছে, গার্মেন্টস আছে না দোস্ত, সেখান থেকে আমার বন্ধু অনেক কষ্ট করে টায়ার্ড হয়ে এসে নাটকে এত ডেডিকেশনের সাথে সে অভিনয় করে। হ্যাটস অফ, তোমাকে কিছু বলবা কালকে নাটক নিয়ে? আয়নাঘরের সবাইকে স্বাগতম, সন্ধ্যা 7টায় সবার দাওয়াত রইল, আসবেন দেখবেন মঞ্চনাটকটি সুন্দর। দর্শক আপনারা তো পুরো ব্লগটাতে দেখেছেন সে কত দুর্দান্ত অভিনয় করেছে, তো সবাই চলে আসুন ওর অভিনয় উপভোগ করার জন্য। এই যে অনেকদিন পর প্রদীপ এসেছে আমাদের, প্রদীপ অভিনয় করছে, কিছু বলো প্রদীপ। আপনারা বাংলাদেশে যে নাট্য আন্দোলনের সাথে আমরা জড়িত আছি, আপনারা আমাদের সাথে সামিল হন। নাটক সত্য কথা খুব সহজে বলে, আপনারা আসুন আমাদের সাথে, আপনারা থাকলে আমরা আরও সহজ শক্তি পাবো। সবাইকে ধন্যবাদ। কালকে আমাদের এথিক নাট্য দলের অষ্টম প্রযোজনা আয়নাঘর, আপনারা অবশ্যই দেখতে আসবেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6:30 আয়নাঘরের শো, প্রথমবারের মতো কোনো পুলিশ ক্যারেক্টারে আমি অভিনয় করছি, আশা করি আপনাদের ভালো লাগবে, আসুন, আপনাদের সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ পুলিশ। এখানে ডালিয়া পা আছে, ডালিয়া পা অভিনয় করছে না কিন্তু আমরা নিপুত থেকে কাজ করছি কালকে অনলাইন। আচ্ছা, এই হচ্ছে সবার অবস্থা। এখানে আছে, আচ্ছা, ওনারা দিতে চাচ্ছে না সেটা কোনো সমস্যা না, ও বিপ্লব ভাই আছে, বিপ্লব ভাই তো পিছন থেকে এত সুন্দর করে যে আমাদের এত সুন্দর করে লাইট দিয়ে শব্দ দিয়ে আমাদের নাটককে আরও প্রাণবন্ত। বন্ধু তুমি একটু ইটা মাস্টার খুলো, খুলে একটু বলো কালকে একটু দাওয়াত দাও, তোমার এত সুন্দর কালকে আসেন নাটক দেখতে সবাই। অনেক কষ্ট করে নেপথ্যে যারা আমাদের জন্য এই নাটককে এত সুন্দর করে দেয়, শব্দ প্রক্ষেপণ লাইট সব কিছু মিলে, ধন্যবাদ। আর এই হচ্ছে আমাদের সমস্ত ছবিগুলো যে তুলে ফেলে বাবু ভাই, আমাদের অনেক পুরনো বন্ধু, একটু নিমন্ত্রণ জানাও। ধন্যবাদ শ্যামলি। আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট সবসময় আমাদেরকে যারা এত সুন্দর করে রূপসজ্জা দিয়ে, ওনারা না থাকলে আসলে আমাদের পুরো নাটকে আসলে এত গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভাইয়া চুল সমস্ত সাদা করা হয়েছে, ওনার চুল কিন্তু সাদা না, তো সবই ওনার করা। কিছু বলবেন? সব আবার জেগে উঠবে, আপনি পান খেয়ে বা সবাইকে আমন্ত্রণ জানাতে। তো এই হচ্ছে আমাদের পুরো গ্রিন রুম, এই ছিল আমাদের গ্রিন রুমের আয়না ঘরের গ্রিন রুম থেকে আপনাদের সবাইকে শ্যামলি যুক্ত করলাম, বিশাখা শ্যামলি। আজই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার দিন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আপনার ছবি নিয়ে ব্যবসা করব বহু সহজ, আমাদের সবকিছু লাইট করে, এই করে সবকিছু করে। ঠান্ডু ভাই কিছু বলবা বলো কালকের জন্য? আলোর মানুষ না, কেক খাও। সে কেক খাবে না, তার সুগার বেড়ে গেছে, সে মিষ্টি তো বেশি হচ্ছে। তুমি বলো কালকে আয়না ঘর দেখতে আসতে বলো। এই মানুষটি এতক্ষণ যে আপনারা শুনেছেন যে লাইট দাও, নীল করো, লাল করো, এই হচ্ছে সেই নেপথ্যের নায়ক ঠান্ডু ভাই। বলো কি বলবো আমি, না না এটা কি না না কি বলবো। গতকাল জন্মদিন ছিল, জন্মদিনের কি অনুভূতি গেল সেটা জিজ্ঞেস করো। না কোনো দর্শক গতকাল
পুনু ভাইয়ের জন্মদিন ছিল, এই জন্য আজকে কেক খাচ্ছি, তাই না? দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভাবি মেকআপ ঠিক করছে, আমাদের প্রিয় পারভীন ভাবি। আপনি দেখেছেন যে মায়ের ক্যারেক্টারটি যিনি করেছেন, দর্শক এতক্ষণ যে দেখেছেন ভাবি পারভীন ভাবি সেই মায়ের ক্যারেক্টারটা করছে অনেক দিন পর, তাই না ভাবি? কত বছর পরে করছো মঞ্চে? এটাই আমার প্রথম প্রথম নাটক। আর এর আগে আমি নাগরিক নাট্যাঙ্গনে ছিলাম অনেক বছর, আমি সে 97 থেকে। ওদের লাকি নাম আমার নাট্যগুরু। আচ্ছা আচ্ছা। স্টেজে তো বরাবরই স্টেজে কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এখনো আছি। এবং আপনার কিন্তু একই সঙ্গে মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দা সবেতেই অভিজ্ঞতা রয়েছে। এবারে আগামীকালের নাটক নিয়ে আসলে প্রথমে একটু শুনি, কেমন লাগলো কাজটা করে? কাজটা করতে তো অবশ্যই খুবই ভালো, কারণ নাটকটা তো বললোই যে সমসাময়িক নাটক। তারপরে আপনি কতটা আশাবাদী কালকের দিনটা নিয়ে? আমি আমি পজিটিভ সবসময়। আমার এটা নিশ্চয়ই অনেক ভালো হবে, দর্শক নেবেন সুন্দরভাবে, গ্রহণ করবেন, এটা একটা সুন্দর একটা মেসেজ আছে। জি জি, অবশ্যই এটা ভালো হবে। সোমা কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি, বিশেষ করে প্রিয় সব মানুষের সঙ্গে আছি। ও বন্ধু লাল গোলাপি, ও